আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানব শিশু নবজাতক জন্মগ্রহণ করার পর তাহনিক করা কি সুন্নাহ কিনা। হ্যাঁ, তাহনিকটা অনেকেই বুঝেন না। তাহনিক হচ্ছে আপনার যখন সন্তান কোনো ছোট বাচ্চা জন্মগ্রহণ করে, তখন কোনো আলেমের কাছে, কোনো হুজুরের কাছে অথবা কোনো বিশিষ্ট সম্মানিত আলেমে দ্বীনের কাছে যাওয়ার পর তার মুখ থেকে তার চিবানো অথবা তার মুখের লালা মিশ্রিত কোনো ধরনের খেজুর অথবা কোনো মধু, এ জাতীয় জিনিস সন্তানের মুখে রাখা, এটাকে বলে তাহনিক। সন্তান খাওয়া না খাওয়া ব্যাপার না, তার মুখে জাস্ট বরকাতানের জন্য একটু ছুঁয়াতে হবে, এটাকে বলা হয় তাহনিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অনেকেই যখন কোনো নবজাতক শিশু জন্মগ্রহণ করত, আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসতেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আল্লাহ রাসূলের মুখের চিবানো কোনো খেজুর অথবা মিষ্টি জাতীয় কোনো কিছু বাচ্চার মুখে লাগিয়ে দিতেন। তো এটা একটা সুন্নত কাজ। বর্তমানের জামানার মধ্যে কেউ যদি এই তাহনিক করতে চায়, এটা কখনোই বেদাত বলা যাবে না। কেউ যদি করতে চায়, এটা তার ইখতিয়ার, সে করতে পারে। তো এতটুকুই। তবে তাহনিক করতেই হবে, না করলে বাচ্চার অমঙ্গল হবে, অশুভ হবে, বাচ্চার ভবিষ্যৎ ভালো হবে না, এ জাতীয় ধ্যান ধারণা কখনোই করা যাবে না। আশা করছি বুঝতে পেরেছেন। এমনই আপডেট মাসলা মাসাইল জানতে এবং নিত্য নতুন দৈনন্দিন মাসলা, দোয়া, দুরুদ, স্বপ্নের ব্যাখ্যা এগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।